নমস্কার বন্ধুরা, আমি চিরঞ্জিত আর আপনারা আছেন গাড়ি নিউওয়াল চ্যানেলের। বন্ধুরা, আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হলো আমাদের জবা ডরমেন্সিতে যাওয়ার আগে আমরা কীভাবে পরিচর্যা করব, কীভাবে কেয়ার করব সেই সংক্রান্ত। দেখুন, আমাদের এই সময় যেগুলো অস্ট্রেলিয়ান ভ্যারাইটি জবা আছে বা আমেরিকান ভ্যারাইটি জবা আছে সেগুলো থেকে আমরা প্রচুর ফুল পেলেও যেগুলো আমাদের দেশি ভ্যারাইটি জবা আছে সেগুলো কিন্তু এবার ডরমেন্সি পিরিয়ড শুরু হয়ে যাবে। অলরেডি গরম শেষের দিকে শীত অলরেডি আসতে শুরু করবে, এবার কিছু জায়গায় হালকা ঠান্ডার আমেজও আমরা পাচ্ছি। তো এই সময় আমাদের যে দেশি ভ্যারাইটি জবাগুলো আছে সেগুলো ফুল ছোট হয়ে যায়, পাতা ছোট হয়ে যায়, পাতা ফ্যাকাশে হয়ে যায়, পাতা ঝরে পড়ে, ফুলের কুড়ি ঝরে পড়ে। তো এই সময় এদের এবার রেস্টিং পিরিয়ড শুরু হবে এবং এই সময় আমরা কীভাবে গাছগুলোকে একটু দেখাশোনা করব সেই সংক্রান্ত আজকের ভিডিওটি। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নিই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার জবা গাছটি যদি লক্ষ্য করেন, দেখবেন জবা গাছের পাতাগুলো প্রায় ঝরতে শুরু করে দিয়েছে, পাতাগুলো ছোট হয়ে গেছে এবং পাতাগুলো ফ্যাকাশে বিবর্ণ এবং হলুদ হতে শুরু করে দিয়েছে। তো এটি জানান দিচ্ছে কি অলরেডি ঠান্ডা পড়তে শুরু করবে। দেখুন, পাতাগুলো সব ছোট ঝরে যাচ্ছে হলুদ হয়ে, এবং যদি দেখেন যে কুড়িগুলো রয়েছে সেই কুড়িগুলোও কিন্তু এখন সব ছোট আসছে, ছোট হয়ে গেছে এবং ফুলও প্রায় নেই বললেই চলে। তো এই সময় কি হয়, এই সময় প্রথম যে কথাটি বলবো সেটি হচ্ছে প্রুনিং নিয়ে। আমার মতে বা বেশিরভাগ লোক যেটা করে থাকে, তারা প্রুনিং করে কিন্তু শীতটা শেষ হবে এবং গরমের শুরু হবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিক এবং মার্চ মাসের শুরুর দিকে, তখন কিন্তু জবা গাছের হার্ড প্রুনিংটা করা যায়। তবে অনেককে আমি দেখেছি, ইনফ্যাক্ট আমিও বেশ কয়েকবার করেছি, অক্টোবরের শেষ সপ্তাহ বা নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু যদি চান লাইট প্রুনিং কিন্তু করতে পারেন। তবে আমি বলবো গরমটা আসতে দিন, অর্থাৎ শীতটা শেষ হবে এবং গরম শুরু হবে সেই সময়ই প্রুনিংটার বেস্ট টাইম। তো কিন্তু ভুল করেও যে দু তিন মাস আমাদের ঠান্ডার পিরিয়ডটা ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারির প্রথম দিকটায়, সেই সময় কিন্তু জবা গাছের প্রুনিং একদম করবেন না, কারণ এই সময় এরা ডরমেন্সিতে থাকে। তো এই সময় এদেরকে ডিস্টার্ব না করাই ভালো। জবা গাছ এমনিতে জপজপে প্রচণ্ড পরিমাণে ভিজে মাটি পছন্দ করে না, হালকা ময়েস্ট মাটি পছন্দ করে। আর শীতকালের ক্ষেত্রে এদেরকে খুব বেশি জল দেবেন না, কারণ এই সময় এদের জলের প্রয়োজনীয়তা বছরের অন্যান্য সময়ের থেকে অনেকটাই কম থাকে। তাই জল দিন, মাটিটি চেক করে মাটিটি একবারে ড্রাই হয়ে গেলে তারপরে জল দিন, কারণ এই সময় এদের জলের প্রয়োজনীয়তা কম থাকে যেহেতু এরা ডরমেন্সিতে থাকে। এবার বলবো শীতকালে আপনারা জবা গাছে কোথায় রাখবেন। দেখুন, শীতকালে কিন্তু যেগুলো হাইব্রিড ভ্যারাইটি আছে অস্ট্রেলিয়ান, আমেরিকান, পুনে, এরা প্রচুর পরিমাণে ফুল দিলেও দেশি ভ্যারাইটিগুলো কিন্তু যেহেতু ডরমেন্সিতে থাকে, তাই এদেরকে আপনারা বছরের অন্যান্য সময় যেমন 6 থেকে 8 ঘন্টার ডাইরেক্ট সানলাইটে রাখবেন, কারণ জবা গাছে ফুল পেতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে সানলাইটের দরকার হয়। শীতকালে যেহেতু এরা ডরমেন্সিতে থাকে এবং ফুল হয় না, তাই আপনারা অপেক্ষাকৃত কম যে লাইটের জায়গা সেখানেও রাখতে পারেন। আর আপনারা যদি মনে করেন যে আপনাদের কাছে স্পেস অনেক আছে, আপনারা ডাইরেক্ট সানলাইট যেখানে 6-8 ঘন্টার আসে সেখানে রাখতে চান, তো সেটাও রাখতে পারেন। তবে যেহেতু শীতকালীন ফুল আমরা করি এবং প্রচুর পরিমাণে করি, এবং আমাদের যদি ছাদে জায়গা কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা একটু সাইডে যেখানে ডাইরেক্ট সানলাইট একটু কম আসে বা কিছুক্ষণের জন্য আসে সেখানেও রাখতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। তবে আপনার কাছে যদি জায়গা অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা ডাইরেক্ট সানলাইটে রাখুন। এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যেটি আমাকে আমার যারা সাবস্ক্রাইবার আছে সবাই জিজ্ঞেস করেন, যে শীতকালে কি জবা গাছকে, বিশেষ করে যেগুলো দেশি জবা গাছ বা দেশি ভ্যারাইটি, সেগুলোকে কি শীতকালে কোনো রকমভাবে খাবার দেওয়ার প্রয়োজনীয়তা আছে। দেখুন, 2 থেকে 3 মাস যে টাইমটা এরা ডরমেন্সিতে থাকে, এদের প্রায় সমস্ত রকমের কার্যকলাপ বন্ধ থাকে এবং এটি সম্পূর্ণ এদের রেস্টিং টাইম। সুতরাং এই যে বিশেষ করে যে ডিসেম্বর, জানুয়ারি, এই দুটো মাস কিন্তু একেবারেই খাবার দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। ফেব্রুয়ারির মাঝে মাঝের পর থেকে কিন্তু আপনারা সপ্তাহ 10 দিন অন্তর খাবার শুরু করতে পারেন। শীতকালে কোনো রকমভাবে এদের খাবার দেওয়ার প্রয়োজনীয়তা নেই, শুধুমাত্র মাটিটা শুকিয়ে গেলে জল দেবেন। এবং এদেরকে কিন্তু যখন এরা ডরমেন্সিতে যাচ্ছে তার আগে কিন্তু একবার খাবার দিতে হবে। তো আজকে আমি বলবো ডরমেন্সিতে যাওয়ার আগে আমরা জবা গাছকে আমরা কী খাবার দেব। তো আপনারা যেদিন গাছটিকে
খাবার দেবেন বা সার প্রয়োগ করবেন তার আগের দিন কিন্তু মাটিটিকে হালকা এরকম সামান্য ভিজিয়ে রাখবেন। তো একবারে শুকনো মাটিতে কিন্তু সার প্রয়োগ করবেন না, এতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তো দেখুন আমরা আমরা কি সার নিয়ে নিয়েছি, দেখুন এখানে আমি নিয়েছি নিম খোল, তার সাথে সর্ষের খোল, বনমিল, জবা গাছের অত্যন্ত প্রয়োজনীয় পছন্দের একটি সার সেটি হলো পটাশ, এবং তার সাথে কিছুটা অ্যাপসম সল্ট। এই খাবারটি আমি এখন জবা গাছকে দেব তার ডরমিন্সিতে যাওয়ার আগে। এছাড়াও আরও অনেক ধরনের খাবার আছে, সেগুলো বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে প্রয়োগ করে, বাট আমি এটাই ইউজ করি, যেটা আমি ইউজ করি সেটাই আমি আপনাদের বলছি। তো এই জিনিসগুলো আপনারা নিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন, নিম খোল, সরিষার খোল, বনমিল, লাল পটাশ এবং তার সাথে অ্যাপসম সল্ট। এরমভাবে নিয়ে আপনারা কি করবেন, যে গাছের গোড়ার এইরকমভাবে চারিপাশে আপনারা এরমভাবে দিয়ে দেবেন। এরমভাবে দেওয়ার পরে কি করবেন, এটিকে ভালোভাবে মাটিটাকে এদিক ওদিক করে দেবেন, এরমভাবে করে দিয়ে তারপরে আপনারা জল দিয়ে দিন। একবারে প্রচুর জল দেওয়ার দরকার নেই, তাহলে জলটি বেরিয়ে গিয়ে সারটি বাইরে বেরিয়ে যাবে। তো এরমভাবে দিন, এরমভাবে দেওয়ার পরে আবার আপনারা যখন শীতটা চলে যাবে তখন আবার খাবার দেবেন। তো এভাবে আপনার জবা গাছকে পরিচর্যা করুন, এবং যখন ফেব্রুয়ারি আসবে, ফেব্রুয়ারি শেষ বা মার্চের শুরুতে, তখন আপনারা এদেরকে ভালোভাবে প্রুনিং করে দেবেন। প্রথমের দিকে নাইট্রোজেন বেশ সার দেবেন প্রুনিংয়ের পর, যাতে করে নতুন নতুন ডালপালা পাতা গজায়, এবং তারপরে জবা গাছের যে আসল সারটি হলো এরা নাইট্রোজেন মিডিয়াম মাত্রায়, ফসফরাস কম মাত্রায় এবং পটাশ বেশি মাত্রায় পছন্দ করে। তো এই ধরনের যে কোনো সার আপনারা প্রয়োগ করবেন, আপনাদের গাছ কিন্তু ফুলে ভরে যাবে এবং খুব হেলদি গাছ আপনাদের হবে। তো আজ এ পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।